আপনার আমার পছন্দ হয়েছে, আমার মায়ের সাথে আপনার বিয়েটা দিয়ে দেবো। শালি যাইতাছি একটু পাত্র দেখতে। কার পাত্র? এটা কে? এটা হলো আমার মা, আমার মায়ের এটা বিয়ে দেবো, এই জন্য পাত্র খুঁজতে যাইতাছি। আপনার মায়ের বিয়ে দিবেন? আপনার ভাই বদমেজাজি, আমার মায়ের সাথে সারাক্ষণ ক্যাটক্যাট ফ্যাট ফ্যাট করে, তাই ভাবলাম মারে একটা বিয়ে দিয়া মায়ের এবার একটা গতি করে দিই, বুঝছেন কি? ও এই কথা, কিরকম পাত্র চান? পাত্র কিরকম চাই? মোটামুটি স্মার্ট, হ্যান্ডসাম, একটু বুঝেন নাই, যেন আমার মারে সবসময় ভালো মতো রাখতে পারে, এরকম পাত্র দেখেন তো। থাকতেন, আরে ভাই শিবন আলী ভাই, কেনেন শুনেন শুনেন কি দেখেন তো। আরে বা মাশাআল্লাহ, এখানে দাঁড়ান, এখানে এখানে দাঁড়ান, এখানে তো চলবো একবারে আমার বাপের মতো। বাপ? কার বাপ? কে বাপ? আমি বিষয়টা বলতেছি, ওনারে বিয়ে দেবে তো পাত্র খুঁজতেছে, তাই বললাম যে এরকম চলবে না। আমি কই, এটা হচ্ছে আমার মা, আমার মারে বিয়ে দেবো, এই জন্য একটা সুদক্ষণ পাত্র খুঁজতেছি, তো সেই সুদক্ষণ পাত্রটা আপনার আমার পছন্দ হয়েছে, আমার মায়ের সাথে আপনার বিয়েটা দিয়ে দেবো। শালি, আজ আমি বিয়ে করি নাই, আর ওই হলো ওর মায়ের লোকে আমার বিয়ে দিব, পরে যাবে বিয়ে করবো না। আপনি আমার ডাইকে মুরব্বীর লোকে আমার বিয়ে দিবেন? হ্যাঁ, আমার দেখে কি মুরব্বী মনে হয়? ফাজিল কোথাকার। আরে ভাই রাগেন কে, আপনার বয়স 40 পার হয়ে 50 এর পরে যাতে বিয়ে শাদি করেন না। না বিয়ে আমি আমি করব কি করব না, এটা হলো আমার ডার্লিং তো ভাও করা আছে, আমি বিয়ে কারে করব না করব এটা আপনাদের কইতে কইছি। কাচ্চুর বেটি আমার ডাকতেছে, মনে হয় যে সুম্মা কুম্মা দেওয়ার জন্য ডাকতেছে। ও মা, এই মুরব্বী মহিলার লোকে আমার বিয়ে দিব। আসলে ঘটনা হচ্ছে, আমার মায়ের বেশি বয়স না তো, মাত্র 50 বছর বয়স, ওই বুড়ির লোকে আমি বিয়ে করবো, ফাজিল বেটি। আমার মারে বিয়ে দিতে আইব, আমার মায়ের বয়সের মতো পোলা দিতা। আচ্ছা ভাবি ঠিক আছে, আপনি এখন থাকেন মা, এটা যেহেতু হলো না, চলো আর এক জায়গায় দেখো আমার সাথে। ভাই আপনাদের কাছে একটা দোহাই লাগে, বুঝছেন কি রে ভাই দোহাই কি জানেন? কেউ নোট দিবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নোট কিন্তু আমি গরিব মানুষ ভাই, আমার রাত পয়লে কিস্তি, আপনারা যেন আমাকে দয়া করে একটু কষ্ট দিবেন না, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। না মানে ওই বাসার বউয়ের সাথে ঝগড়া করছি তো, তা কাম সারতে পারি না, এর লাইগা ওইভাবে গাড়ি নিয়ে বেরোইছি, কামড় দিয়ে ধরছে। আরে আরে ভাই, কি করতে পারো নে? টয়লেট সাপ দিছে। এই তার মানে যে এতক্ষণ যে গন্ধগুলো পাচ্ছিলাম এই সব তোরই কাজ না? আমি মারছি। আরে কি হইছে আপনার? এ আপনার কি মুরগি আছে নাকি? হ্যাঁ মুরগি মাঝে আছে তো। মুরগি তো না, মুরগিকে আপনি সাথে নিয়েছেন, এরকম নড়াচড়া করতেছেন কেন?
বুঝছি না, দুই নম্বরে সব দিছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বুঝলামই না, এদের গাড়িতে চললে এরকম। আরে ভাই এরকম আঁকা বাঁকা হচ্ছেন কেন, এত সমস্যা। দেন আবার কোন সময় কার কি হয় আপনি কোয়া পারবেন, আমার তো মানে একটু চাপ দিছে, কামড়ে সারলে ঠিক হয়ে যাইব। কতক্ষণ লাগে দেখো, দেখাই যায় না, গেছে তো গেছেই, কই গেল রে ভাই, মনে হইতাছে ও তিন দিনের কাজে একদিনে সারতাছে। এত টাকা নেই করলে হয় নাকি, মেশিন আমি চালাই না আপনি চালান। ভাই কতক্ষণ সময় লাগে রে ভাই বলো তো, এ ভাই আল্লাহর নামে শান্তি পাইছি, কাজ হয়েছে তো না ভাই, শান্তি আমি একটু ঘুমাই ভাই, সেই ঘুমাইছে তাই কই শোনো, শান্তি হয়েছে ভাই, শান্তি ভাই জায়গা। আচ্ছা এই কাজটা সারলা, ওখানে তো পানি নাই, পানি পাইলা কই, পানি পাইলে তো ভাই তাহলে লুঙ্গি দিয়ে মুছ চালাইছি, বয়স হয়ে গেল, আমি বের পানি কই পাবে, পানি পাস নাই তো লুঙ্গি দিয়ে মুছ, লুঙ্গি খুলে কি আয়া পড়ছে, তাও তো দেখে শান্তি কমা, কি যাবেন না, আর ভাই উঠেন, ভাই আর উঠেন, ভাড়াটা দিবেন না উঠেন।